আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা এখন মদিনাতেই আছি আর এটা হচ্ছে হেরেম শরীফের বাইরের রাস্তা। আমরা এখন আশেপাশে ঘুরে দেখবো। এইমাত্র ফুপি আমাদের জন্য জমজমের পানি নিয়ে আসছে, আমরা সামনের দিকে যাচ্ছি। আজকে আমরা মসজিদে গামামা, তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু এর ঘর দেখব। চলো আমরা সামনের দিকে যাই। এইমাত্র আসরের নামাজ শেষ হলো। আমরা আশেপাশে অনেক মানুষ দেখতে পাচ্ছি। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ জড়ো হয় আর কবুতর দেখে। কত সুন্দর কবুতর উড়ে যাচ্ছে হেরেম শরীফের চারপাশে। আমার দেখা মদিনার সব থেকে সুন্দর জায়গা এটাই, হেরেম শরীফ এবং এর চারপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আমি আর জেরিন চারিপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, তা উড়ে যাবার পরও ঘুরে ফিরে এখানেই চলে আসে। কবুতরগুলো এখানের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কবুতরে মুখরিত হয়ে থাকে হেরেম শরীফের চারিপাশ। আপনি চাইলে কবুতরগুলোকে দানা দিতে পারবেন, প্রতি প্যাকেট দানা 5 রিয়াল। হেরেম শরীফের সৌন্দর্য শুধু মুখে বলে প্রকাশ করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের চোখে দেখবেন, আপনি বুঝতেই পারবেন না এর সৌন্দর্যের গভীরতা কতটুকু। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে এখানে একবার হলেও আসার তৌফিক দান করেন। আর আপনাদের যদি তৌফিক থেকে থাকে, তাহলে অবশ্যই একবার হলেও এখানে দেখে যাবেন। আমরা এখন মসজিদে গামামার দিকে এগিয়ে যাচ্ছি। গামামা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। একবার মদিনায় বৃষ্টিহীনতা দেখা দিয়েছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের সামনে বসে বৃষ্টির জন্য আল্লাহর নিকট নামাজ পড়েছিলেন। সেই থেকে এই মসজিদের নাম মসজিদে গামামা নামে পরিচিত, যার অর্থ বৃষ্টি বা মেঘমালা। 1400 বছরের পুরনো স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে মসজিদে গামামা, যেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন মদিনার দুর্দশা দূর করার জন্য। মসজিদে গামামার ভিতরে মেয়েদের প্রবেশ নিষেধ ছিল, তাই আমরা ভিতরে ঘুরে দেখতে পারিনি। আমরা এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘর ছিল, যা পরবর্তীতে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। এই মসজিদের ভিতরেও মেয়েদের প্রবেশ নিষেধ ছিল, তাই আমরা দেখতে পারিনি, কিন্তু আব্বু আর ভাই দেখে আসছে ভিতরটা। আল্লাহ আমাদেরকে এই স্থানে এনেছে আর এত কিছু দেখার সৌভাগ্য করে দিয়েছে, তাতেই আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এখন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘর আছে। এদিকে সব 5-স্টার হোটেল আর শপিং মল। এই মলগুলো পার হয়ে কিছুটা সামনে গেলেই আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘর পেয়ে যাব। হেরেম শরীফের চারিপাশ খুব সুন্দর একটা স্মেলে মুখরিত হয়ে থাকে সব সময়। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত দেশ থেকে মুসল্লিরা এখানে আসে। এই এরিয়াটা মদিনার খুব পশ একটি এরিয়া। এখানে আরবিয়ানদের আভিজাত্যের কোনো কমতি নেই, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অপোজিটে কত সুন্দর সুন্দর 5-স্টার হোটেল। আমরা এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সামনে প্রায় চলে এসেছি। এটাই হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘর, যা পরবর্তীতে মসজিদ হিসেবে রূপান্তরিত করা হয়েছে। কখনো ভাবতে পারিনি এত কাছ থেকে নিজের চোখে দেখার সৌভাগ্য হবে। আল্লাহর কাছে এবং বাবা মার কাছে অনেক শুকরিয়া। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এই রাস্তায় প্রায় সিটি ট্যুর বাসগুলো দেখা যায়, যা পুরো মদিনা শহর ঘুরে দেখাবে 70 রিয়াল। বাসগুলো 2-তলা বিশিষ্ট এবং ওপেন রুফ রয়েছে। আপনারা যদি আসেন, তাহলে এই বাসে মদিনা ঘুরে দেখতে পারেন। জেরিন আব্বুর ছবি তুলে দিচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মসজিদের সামনে।
এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ছবি দেওয়া আছে। ভিতরে মেয়েদের প্রবেশ নিষেধ, তাই আমরা বাইরে থেকেই ছবিতে দেখে নিচ্ছি। আমাদের মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে, তাই আমরা আবার হেরেম শরীফের ভিতরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ছাতাগুলো বন্ধ করে দিয়েছে, যখন রোদ নেমে যায় তখন ছাতাগুলো বন্ধ করে দেয়, আর কিছুক্ষণ পর আবার এশার ওয়াক্ত হলে লাইটগুলো জ্বেলে দিবে। আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সবার জন্য অবশ্যই দোয়া করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।